এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝকঝকে তকতকে স্যানিটাইজ ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সানডে 4th অক্টোবর অ্যান্ড আমরা আজকে বেরিয়ে পড়েছি, একটা জায়গায় যাচ্ছি এবং তোমরা অলরেডি থাম্বনেইলে দেখে নিয়েছো আমরা কোথায় যাচ্ছি। ডিটেইলসে টিকলু বলবে। আমরা যাচ্ছি খামারপাড়ার কুণ্ডু বাড়িতে। খামারপাড়া হচ্ছে বাঁশবিড়িয়াতে একটা জায়গা, সেখানে কুণ্ডু পরিবারের একটা অনেক পুরনো বাড়ি রয়েছে, জমিদার বাড়ি, যেটার বয়স প্রায় 300 বছরের বেশি। সেখানে বিগত 280 বছর ধরে দুর্গাপুজো হচ্ছে, প্রত্যেক বছর হয়ে আসছে, এবছরও হবে। তো আমাদেরকে সেই পরিবারেরই একজন সদস্য ইনভাইট করেছে, সে হচ্ছে আমার বন্ধু সুপ্রভাত কুণ্ডু। সুপ্রভাত আমাদের জন্য ওয়েট করছে। তো চলো আমরা বেরিয়ে পড়ি। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, আমরা হাইওয়েতে মাঝ রাস্তা দাঁড়িয়ে আছি। একদম নিশ্চয়ই, অবশ্যই হয়েছে। হ্যাঁ, ওভারঅ্যাক্টিং শেষ। হ্যাঁ চলো। আমরা পৌঁছে গেছি আই গেস অ্যান্ড আমরা ওয়েট করছি সুপ্রভাতের, সুপ্রভাতের জন্য আমরা ওয়েট করছি। আমরা পৌঁছে গেছি এবং বাঁ দিকে একটা খুব সুন্দর নদী আছে, একটা ওয়াটার বডি আছে, তোমাদের দেখাবো। আর এখানে একটা খুব ভালো মন্দির আছে, ওই যে সুপ্রভাত। আমরা ওদের জন্য একটু মিষ্টি আর একটু ছোট্ট কিছু একটু গিফট নিয়ে এসেছি, যেহেতু পুজোর আগে দিয়ে ওদের বাড়িতে এসেছি ওই জন্য। অ্যান্ড চলো ভেতরে যাই, তোমাদের সবার সাথে আলাপ করাই, আমিও আলাপ করি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম কামিং টু দেয়ার প্লেস, সো ভেরি এক্সাইটেড। ঠিক আছে চলো। আসার পর থেকে কারোর সাথে ইন্ট্রো করানো হয়নি, কারণ কি আমরা সব বসে গল্প করতে বসে গেছিলাম। তো প্রথমে আমি তোমাদের সবার সাথে আলাপ করিয়ে দিই, তারপর সাংঘাতিক মানে প্রচুর রান্নাবান্না করে প্রচুর আয়োজন করেছে, তোমাদের স্নেহা দিকে এরা রোগা হতে দেবে না। সেনা দিদি, ছেনা দিদি আর রোগা হতে পারবে না। এটা হচ্ছে কাকিমা, এটা হচ্ছে সুপ্রভাত, আর এটা হচ্ছে সুপ্রভাতের বউ আম্রপালি। দেবজিতের সাথে তো আমার অনেকদিনই আলাপ পুষ্পার জন্য, মানে আমি গেছিলাম দাদার রেস্টুরেন্টে, প্লাস আমার হেড অফিস ওখানে। তো একদিন হঠাৎ আমি ফেসবুকে পোস্ট দিই আমাদের বাড়ি এইরকম জায়গায়, আমার খুব পছন্দ হলো। ওইটা দেখে দাদা বললো যে কি আসবো, আমি বললাম কোনো ব্যাপার না, জাস্ট চলে আসো, ডেট বলো, একটা উইকেন্ড বলো, কবে তোমাদের টাইম হচ্ছে আসো, বাকি আমি সামলে নেবো। সো তোমরা এসছো ফাইনালি, আমি খুব 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 খুশি। অ্যান্ড তোমাদের জন্য আমি রান্না করেছি, আজকে মাটনটা আমি করেছি। থ্যাংক ইউ। সবাই ভাগ করে করে একদম। হ্যাঁ, কে কি করেছে আমাকে বলো কিন্তু তোমরা। হ্যাঁ, দিস ফার্স্ট টাইম আমি মিট করছি স্নেহা দিয়া দেবজিতার সাথে। হ্যাঁ, খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে, মানে দারুণ লাগছে। আমি ঠিক ব্যাস এইটা মানে ও ব্লগে ঢোকাতে চায়, এইটাও বারবার বলতে চায়, আমি সাইক্লিং করেছি, মানে সব দিক দিয়ে আমি সাইক্লিং করি। আমি কিন্তু সাইক্লিং করেছি 10 কিলোমিটার সাইকেল চালিয়ে। আমি আগে কখনোই না, আমি আগে কখনোই বলিনি, আমি গতকাল থেকে সাইক্লিং করা শুরু করেছি। 2010-এ আমি প্রথম স্যালারি পেয়ে যে সাইকেলটা কিনেছিলাম সেটা পড়েছিল, সেটাকে আমি এক সপ্তাহে 12 কিলো ওটাকে সার্ভিস সার্ভিস করে গতকাল থেকে আমি সাইক্লিং করা শুরু করেছি। আমার একজন পার্টনার হয়েছে, সে মোটামুটি প্রফেশনাল প্রায়, তার সঙ্গে পাল্লা দিয়ে চেষ্টা করছি যতটা পারা যায়। দেখা যাক, কন্টিনিউ করি, এরপরে কোনো একটা ব্লগে নিশ্চয়ই তোমাদের দেখাবো। মানে আছে হচ্ছে গিয়ে শাক ভাজা, সব পটল ভাজা, মাটন, ডাল, মাছ। সুপ্রভাত, আম্রপালি আর কাকিমা তিনজনে মিলে রান্না করেছে, অসাধারণ রান্না করেছে, ফাটাফাটি রান্না করেছে, মানে ফাটাফাটি খেয়েছি আমরা। আমার এই ধরনের বাড়ি খুব ভালো লাগে, মানে আমি আম্রপালিকে বলছিলাম যে মানে শুটিং করার জন্য আইডিয়াল, মানে একটা সেই আভিজাত্য বনে দিয়া না, এসব ফুটে ফুটে বেরোচ্ছে। রিসেপশন এখানে হয়েছিল, উইক একটা করতে পারি আমরা, এই বাড়ি ছাদে যাই একবার। আমি একটু এদিকে চলে যাচ্ছিলাম আর টিকলু টেনশন হচ্ছে ক্যামেরাটা পড়ে যাবে, মানে কিরকম অসভ্য। হ্যাঁ, আমি ওর কথাই ভাবছিলাম, মিথ্যা কথা বলো না টিকলু, বাজে কথা। দিল সে লাগতা ভাই, আপ সমাজ হি সকতে হোগে, বিয়ের এত বছর হয়ে যাওয়ার পর কেউ বল কথা হবে না, তাই না? একদম, আমি ভুক্ত, আমার এত বছর না হলেও ফার্স্ট 10 ইয়ার্স রিলেশনশিপ ভুক্তভোগী না, তাও অনেক সহ্য করি। আহ, কি
কি সুন্দর না ভাই কি আবার তুই এখানে চুপ ওই যে হালি ওই ওই দিকটা হচ্ছে হালি শহরের লাইনটা কাঁচরাপাড়া হ্যাঁ ও কল্যাণী হ্যাঁ হ্যাঁ কল্যাণী কাঁচরাপাড়া হালি শহর আচ্ছা তারপর নইহাটি শ্যামনগর ব্যাকপুর কি মজা ওদের মানে উপরে উঠলেই এত সুন্দর একটা ভিউ বলো যেখানে আসার জন্য আমরা মানে কতদিন ধরে পাগল হয়ে যাচ্ছিলাম আর এখানে এসে ফাইনালি পুজো পুজো ফিলিংসটা মানে বিভৎস দারুণভাবে আসছে ঠিক আছে এত সুন্দর একটা জায়গা এবং সুপ্রভাতে সুপ্রভাত এবং ওর কাকারা এবং জেঠুরা এত সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে রেখেছে মেনটেন করে রেখেছে আর কি বলবো মানে জায়গাটা যে 300 বছর পুরনো সেটা দেখলে বোঝা যাবে না তো আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি ঘুরে তোমরা দেখিয়ে নিয়েছো মানে এসে এখানে এসে পুরো মানে কি না একদম হাক্কা বাক্কা রয়ে গেছে মানে একটা আলাদা ব্যাপার হচ্ছে যে এখানে শিব দুর্গা একসাথে মানে হ্যাঁ একসাথে কাপল থাকে উইথ দেয়ার কিডস তো কাপল থাকে কি কথা বলতে বলছো মানে একসাথে থাকে এন্ড উইথ দেয়ার কিডস তো অ্যাকচুয়ালি উইথ দেয়ার কিডস হ্যাঁ আর বাচ্চা তো ওদের প্লিজ আনসাবস্ক্রাইব করে দিও না সব সময় না বাবা মা দুই ছেলে দুই মেয়ে মানে বেশ গুছিয়ে বসে যায় সব একসাথে সব এক চালা এটা কিন্তু এটা কিন্তু দারুণ একটা জিনিস শুধু দুর্গাপূজো না অন্নপূর্ণা পূজো হয় দুর্গাপূজো হয় তারপরে দুর্গাপূজোর পরে লক্ষ্মী পূজো হয় কালী পূজো হয় কার্তিক পূজো হয় ওখানে কালী প্রতিমা কালী রাখা আছে আর তুমি হচ্ছে এই লেগেসির 9th জেনারেশন 9th জেনারেশন আমার কাকা হচ্ছে 8th জেনারেশন কাকার নাম প্রশান্ত কুণ্ডু কাঠামা পূজো হয় জন্মাষ্টমীর দিন তারপর থেকে মোটামুটি প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে যায় আর আমাদের মুখে যে আলোটা পড়ছে তার কৃতিত্ব হচ্ছে এই না আনন্দ আমরা কোনোদিনও পাইনি থ্যাংক ইউ সো মাচ সুপ্রভাত আর আম্রপালি অ্যান্ড আন্টি অ্যান্ড সোহম সবাইকে এত মানে আমাদেরকে যত্ন করে মানে কি বলবো আপ্যায়ন করা খাওয়ানো গল্প করা এত আদর ভালোবাসা দেওয়া ঠিক আছে সো এখান থেকে আমরা বেরোচ্ছি এরপর যাবো আমরা হংসেশ্বরী মন্দির পরে আমরা যাচ্ছি হংসেশ্বরী মন্দিরে সেই মন্দিরটিও প্রায় 300 বছরের কাছাকাছি বয়স হয়েছে ওর থেকেও বেশি 300 বছরের বেশি আমরা ভিনটেজ সব জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছি এখন আরেকটা ভিনটেজ জিনিসকে আমি দেখাচ্ছি এই যে এখন এসে গেছি হংসেশ্বরী মায়ের মন্দিরে আর এখানে ভালো ভিড় আছে তো লেট মি মাস্ক আপ বাইরে জুতো রাখার জায়গা আছে বাট ওখানে অনেকের সাথে জুতো রাখতে হবে তো অবভিয়াসলি বুঝতেই পারছো এই জন্য ভেতরে যাচ্ছি না বাইরে থেকে প্রণাম করে নেব প্লাস অনেক ভিড় আছে তোমাদের ফট করে দেখিয়ে দেবো সেটা হচ্ছে এটা হচ্ছে রাজবাড়িটি এখানে লোকেটেড খুব সুন্দর অ্যান্ড এই হচ্ছে হংসেশ্বরী মায়ের মন্দির এখানটা জায়গাটা খুবই সুন্দর বাট দ্য থিং ইজ দ্যাট এখানে প্রচণ্ড ভিড় আছে সো আমরা বাইরে থেকে প্রণাম করে এখান থেকে আমরা আসছি পরে আবার আসবো যেহেতু আম্রপালি আর সুপ্রভাতের বাড়ি এখানে তাই না বলো তাই না আমরা আবার পরে এখানে যে হংসেশ্বরী মন্দিরটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে 1788 সালে হয়েছে এবং এই যে জমিদার বাড়ি দেখালাম দেবরায় জমিদার ফ্যামিলি এখানে নৃসিংহ দেবরায় তাই তো মহাশয় নৃসিংহ দেবরায় ওনার স্বপ্নে মা এসেছিলেন এবং ওনাকে যেরকম ভাবে উনি বলেছিলেন ইনস্ট্রাক্ট করেছিলেন সেই হিসেবেই মন্দিরটা এবং মায়ের যে মূর্তিটা সেই আদলেই তৈরি এবং মা বুঝতে পেরেছিলেন যে আমার জীবনে আমার বর আমাকে ডিজনিল্যান্ড নিয়ে যাবে না তাই মা এই ডিজাইনটাই দিয়েছে যাতে আমি বারবার আমার ভাইয়ের কাছে এসে এখানে ডিজনিল্যান্ড দেখতে পারি তাই তো দারুণ দারুণ এই দেখেছো তো
তোমাকে বললাম মাস্ক পরো বলো, দেখেছো তো ওকে বকছে, এটা কি বলছে তখন থেকে ওকে বকছে। আজকের মতো ব্লগ এতটাই, মাস বিয়া থেকে আমরা বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সুপ্রভাত এবং আমরকলি এবং তোমাদের আসার জন্য। থ্যাংক ইউ, তোমরা এসেছো, সাকসেসফুল হলো, খুব ভালো লাগলো। যারা এখানে আসতে চাও, বাঁশবাড়িয়াতে আসতে চাও, এশিয়ার এত সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতে চাও, তাদের জন্য আমরা ডেসক্রিপশন বক্স পুরো সুন্দর করে ভরিয়ে দেবো, সব রকম ইনফরমেশন তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এনকারেজ করার জন্য লাইক বাটনটাকে হিট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।